আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও আর আজকে আমাদের ভিডিও টপিক্সটি হলো কি করে আমরা আমাদের মোবাইল দিয়ে মোবাইলের তোলা ছবিকে এডিটিং করতে পারি এবং তার রেজলেশনকে হাই করতে পারি যা সহজে আমরা বুঝতে পারবো না এটিকে আমাদের মোবাইল দিয়ে তোলা ছবি নাকি আমাদের ক্যামেরা দিয়ে তোলা ছবি তো দর্শক এই জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে গিয়ে আমরা যে ছবিটাকে এডিটিং করব সেটাকে খুঁজে বের করতে হবে তো আমরা ক্যামেরাতে চলে গেলাম সাপোজ ধরুন আমরা এই ছবিটিকে রেজুলেশন চেঞ্জ করব। এই ছবিটিকে এডিটিং করে আমরা পূর্বে অবস্থায় আছে এরকম আমরা করব এরকম তো আমাদের এই ছবি আর এই ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক তফাত আছে এটি আমার এডিটিং করা আগের ছবি আর এটি আমার এডিটিং করার পরের ছবি তো আমরা কী করি আমরা এরকম একটি মানে ঘোলা বা অন্ধকারাচ্ছন্ন ছবিকে এরকম একদমই স্পষ্ট একটি ছবিতে রূপান্তর করতে পারি সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো তো দর্শক এজন্য আমাদেরকে কী করতে হবে তো আমরা আমাদের এই ছবিটি যে ছবিটা আছে সেটাকে প্রথম এডিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশন এডিট অপশনে চাপ দিতে হবে এডিট অকশনে যাওয়ার পর আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট তো আমরা এখানে অ্যাডজাস্টে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর আমাদেরকে অটো আপনারা যে অটো অপশনটি দেখতে পাচ্ছেন এই অটোতে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন অটোটি আপনার পঞ্চাশে দেওয়া আছে আপনারা এই অ্যাডজাস্টমেন্টে ওটু অ্যাডজাস্টমেন্টটা একশোতে দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার এই ছবি রেজলেশনটা অনেকটা হাই হয়ে গিয়েছে এবং ছবিটা অনেক অন্ধকার থেকে পরিষ্কার হয়ে গিয়েছে আবার আপনি চাইলে এটি আবার কমিয়ে নিয়ে আগের পূর্ব অবস্থাতে ফিরে নিতে পারবেন আপনি আপনার চাহিদা অনুযায়ী এভাবে ওটু অপশনটিকে বাড়িয়ে নিতে পারবেন এবং কমিয়ে নিতে পারবেন আমি সবসময় কী করি আমার ছবিগুলোকে ওটু একশোতে রেখে ছবির ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নিই এবং এর ফলে ছবির উজ্জ্বলতা এবং মলিনতা একটু বৃদ্ধি পায় তারপর আপনারা কি করবেন এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই টিক মার্কে টিক দিয়ে দিবেন তো এরপর হচ্ছে আমাদের দেখেন এই ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে অথবা এই যে আমাদের গাছের পাতা বা গাছের সবুজ অংশটুকু সেই অংশটুকুকে আমরা আরও কী করে উজ্জ্বল এবং গাছ গাছালি থাকলে আমরা সেটাকে কীভাবে উজ্জ্বল করতে পারবো সেটার জন্য আমাদেরকে যা করতে হবে এজ এ ফিল্টার অপশন তো এই ফিল্টারে চেয়ে চাপ দিতে হবে ফিল্টারে চাপ দেওয়ার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আপনার যে ছবির অরিজিনাল ফিল্টার এটা হচ্ছে সেটা আর কে এরপরে করতে হবে কি যে ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর আছে ফ্রেশ এই ফ্রেশে চাপ দিতে হবে ফ্রেশে চাপ দেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে ফ্রেশ দেখতে পাচ্ছেন পঞ্চাশে আছে তো পঞ্চাশ থেকে ফ্রেশ অপশনটাকে আমাদের বাড়ি একশোতে করে দিতে হবে দেখুন আমাদের আগের অবস্থায় কতটুকু ছিল আর আমরা যখন এটি একশো করে দিচ্ছি অনেকটাই উজ্জ্বল হয়ে গিয়েছে তো আপনারা আমার এভাবে একশোতে করে দিবেন একশো করে দেওয়ার পর এই যে মার্ক দেখতে পাচ্ছেন টিক মার্কে চাপ দিয়ে দিবেন আপনারা চাইলে এখান থেকে আরও কমিয়ে নিতে পারবেন এটা আপনাদের রুচির উপর নির্ভর করবে আপনারা কি বাড়িয়ে নেবেন না কমিয়ে নেবেন আমি একশত দিয়ে কাজ করি সময় তো আমি একশত রেজালন দিয়ে রাখলাম এই টিক মার্কে চাপ দেবেন তো আপনার ছবির মোটামুটি এডিটিং কাজ প্রায় শেষ দিকে আপনি চাইলে এখন এখান থেকে সেভ করে নিতে পারবেন আবার আপনি চাইলে এর মধ্যে অনেক কিছু মার্কআপ করতে পারবেন যে কোনো একটা বিষয়কে হাইলাইট করবেন সেজন্য একটা সার্কেল আপনি যে এরকম এই সার্কেলে চাপ দিয়ে সার্কেল দিয়ে নিতে পারবেন এগুলো আপনি অনেক এখানে আইকন দেওয়া আছে আপনি এগুলো দিয়ে কাজ করে নিতে পারবেন তো আমাদের আজকের যেহেতু ছবির বা আমাদের এই ভিডিওর মূল টপিক্সটা ছিল আমরা কি করে আমাদের ছবিটিকে শুধু এডিটিং করতে পারি সেই জন্য আপনাদেরকে কাছে আমি এই এডিটিং অপশনটা এবং এডিটিংয়ের সমস্ত সেটিংস দেখিয়ে দিলাম তো আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই তো এরপর আমাদেরকে ছবিটা যা করতে হবে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন আমাদের এডিটিং শেষ এখন আমরা এই ছবিটিকে সেভ করে দেব তো আমরা ছবিটিকে সেভ করে দিলাম দেখুন ভিউয়ার্স আমার ছবিটিকে সেভ করে দেওয়ার পর এরকম হয়ে গেল তো আমরা এখন আবার আমাদের এডিটিং দেখুন আমার এখন যে আমি এডিটিং করলাম ছবিটি এরকম হয়েছে আর আমার পূর্বে যে ছবিটি ছিল এরকম ছিল তো আমরা এই অন্ধকারচ্ছন্ন ছবিটিকে এডিটিং করে এরকম উজ্জ্বল বানিয়ে নিলাম অতি সহজেই তো ভিওর্স আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে